তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও। যদি মিজানুর রহমান আঝারি বর্তমানে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে সুপরিচিত একটি নাম। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে যুক্তিসঙ্গত ও বিচক্ষণ ইসলামিক আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের মন জয় করে নেন ইসলামিক এই ব্যক্তিত্ব। বাংলাদেশের তরুণদের আইডল হিসাবে পরিচিত মিজানুর রহমান আঝারির মূল নাম মিজানুর রহমান। তবে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের শেষে আঝারি শব্দটি যুক্ত করা হয়। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা পেশায় একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং মা ছিলেন একজন গৃহিণী। তার ছোট একটি ভাইও রয়েছে। শিশুকাল থেকেই মিজানুর রহমান মাদ্রাসায় দ্বীনী শিক্ষা গ্রহণ করেছেন। তিনি 2004 সালে ঢাকার ডেমরার দারুজ্জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে GPA 5 পেয়ে দাখিল অর্থাৎ মাধ্যমিক পাশ করেন। 2006 সালে তিনি গোল্ডেন GPA 5 পেয়ে আলিম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেন। উভয় পরীক্ষাতে মিজানুর রহমান বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। পরের বছর অর্থাৎ 2007 সালে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় মিজানুর রহমান সকল মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ লাভ করেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্সে ভর্তি হন। 2012 সালে শতকরা 80% CGPA নিয়ে তিনি গ্রাজুয়েশন শেষ করেন। গ্রাজুয়েশন শেষে 2013 সালে মিজানুর রহমান মালয়েশিয়া যান। তিনি মালয়েশিয়ার গার্ডেন অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালে 3.82 CGPA নিয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন বিষয়ে গবেষণা করে MPhil ডিগ্রি অর্জন করেন। MPhil শেষে মিজানুর রহমান আঝারি ওই বিশ্ববিদ্যালয়ের PhD প্রার্থী হিসেবে মনোনীত হন। মিজানুর রহমান আঝারি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর ওপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে PhD গবেষণা সম্পন্ন করেন। মিজানুর রহমান আঝারি 2014 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তার দুটি কন্যা সন্তান রয়েছে। 2010 সালে মিজানুর রহমান আঝারি ইসলামী গজল এবং কিরাতের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন। তিনি বক্তব্য এবং ওয়াজের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেন 2015 সাল থেকে। সাবলীল বাচনভঙ্গি এবং সহজ যুক্তির মাধ্যমে উপস্থাপন করায় তার বক্তব্য খুব কম সময়ে সাধারণ মানুষের মন জয় করে নেয়। তবে 2020 সালে হঠাৎই নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যান মিজানুর রহমান আঝারি। তার হঠাৎ দেশ ত্যাগের কারণ নিয়ে নানা মতবিরোধ রয়েছে। দেশের গতানুগতিক ধারার ওয়াজ মাহফিলের নানা দিক নিয়ে আলোচনা করে মিজানুর রহমান আঝারি অনেকেরই বাঁকা চোখের শিকার হয়েছেন। এছাড়া 2020 সালের জানুয়ারি মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে একই পরিবারের 12 জন সদস্য মিজানুর রহমানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা সারা দেশে তোলপাড় ফেলে দেয়। 2020 সালেই ঘরে ঘরে সাইদির জন্ম হোক এমন মন্তব্য তাকে জামায়াতে ইসলামী বলে অভিহিত করেন ধর্ম প্রতিমন্ত্রী। এমনকি সংসদে তার বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগও আনা হয়। 2020 সালে বাংলাদেশ ত্যাগের পরে 2021 সালে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে যুক্তরাষ্ট্র মিজানুর রহমান আঝারির ভিসা নিষিদ্ধ করে। বর্তমানে মিজানুর রহমান আঝারি সপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্য চালিয়ে যাচ্ছেন।